পুরোটা ডাইনিং এবং ড্রয়িং স্পেস জুড়ে কিন্তু জিপসাম করা রয়েছে। ফ্ল্যাটটার সাথেও কিন্তু একটা গ্যারেজ রয়েছে, আপনাদের গাড়ি এখানে পার্কিং করে রাখতে পারবেন। এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলে কিন্তু আপনারা সরাসরি তাদের সঙ্গে মিটিং এর মাধ্যমে কাগজপত্র ডিটেইল জানার পরেই কিন্তু আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন। হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ আমরা আপনাদেরকে খুবই চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো, যেটা মূলত আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টে জানান যে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো লোকেশনে, প্রিমিয়াম লোকেশনে ভালো ফ্ল্যাট দেখানোর জন্য। তো প্রতিনিয়ত আমরা যেহেতু আপনাদের সঙ্গে থাকি, আপনাদের ভালো ভালো ফ্ল্যাট দেখানোর চেষ্টা করি, আজকেও কিন্তু তারই ধারাবাহিকতায় আমরা চলে আসলাম চমৎকার একটি ফ্ল্যাট নিয়ে। তো যে ফ্ল্যাটটি আমরা আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটার প্রাইস, এই ফ্ল্যাটটার লোকেশন, এই ফ্ল্যাটটার ডেকোরেশন এবং এই ফ্ল্যাটটার সাইজ কত, এভরিথিং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিও। প্রথমে আমরা শুরু করছি এই ফ্ল্যাটের ঠিক ফ্রন্ট সাইড থেকে, যে বিল্ডিংটাতে আছি এই বিল্ডিংয়ের সপ্তম তলায় আমরা অবস্থান করছি। এবং দেখতে পাচ্ছেন সামনে লিফট রয়েছে, পাশাপাশি রয়েছে সিঁড়ি। তো সিঁড়ির পাশাপাশি লিফট এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু চারটা করে ইউনিট রয়েছে। দশ কটা জায়গার উপরে মূলত আটতলা বিল্ডিং এবং আমরা বর্তমানে অবস্থান করছি সপ্তম তলায়। তো আমরা ফ্ল্যাটটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমরা প্রবেশ করছি ঠিক ফ্রন্ট সাইড দিয়ে, বুঝতেই পারছেন। আমরা এখান দিয়ে প্রবেশ করার পরে যেটা দেখবো সেটা হচ্ছে একটি ডাইনিং এবং ড্রয়িং স্পেস। ডাইনিং কাম ড্রয়িং স্পেসটা কিন্তু বিশাল বড়, দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, সম্পূর্ণ ফ্ল্যাটটা কিন্তু টাইলস করা এবং বড় সাইজের মার্বেল টাইলস করা, দেখতে পাচ্ছেন। এখানে তিনটা বেডরুম রয়েছে, আমরা আপনাদেরকে প্রত্যেকটা বেডরুম ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কিচেন, ওয়াশরুম এবং এটার জানালা, বারান্দা সব কিছু আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা ডাইনিং এবং ড্রয়িং স্পেসের সঙ্গে চলে যাচ্ছি, কমন টয়লেটটা দেখাবো আপনাদেরকে। এখানে যে কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ টয়লেটটা কিন্তু টাইলস করা, দেখতে পাচ্ছেন। যেহেতু আসলে ফ্ল্যাটটা সেল করা হবে, যার কারণেই কিন্তু এখানে ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়াদেরকে নেমে যেতে বলা হয়েছে এবং তারা এখন ফ্ল্যাটটা খালি রেখেছেন শুধুমাত্র বিক্রি করে দেওয়ার জন্য। আপনারা অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানান যে এই ফ্ল্যাটটা কেন খালি রাখা হয়েছে, কেন খালি করা, বিক্রি যদি করবে তাহলে এখানে মানুষ থাকার কথা, মানুষ কেউ থাকতে চায় না, হয়তো এখানে খালি করা হয়েছে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যখন আপনারা এখানে কেউ ভাড়াটিয়া থাকে, তখন যারা ফ্ল্যাট কিনতে চায়, যারা ভিজিট করতে চায়, তারা কিন্তু একটু যেমন বিরক্ত হয়, তেমনি ভাড়াটিয়ারাও কিন্তু অনেক সময় বিরক্ত হয়, যার কারণে ফ্ল্যাটটা খালি রাখা হয়েছে যাতে যে কোনো ক্লায়েন্ট সহজেই এখানে প্রবেশ করতে পারে। পুরোটা ডাইনিং এবং ড্রয়িং স্পেস জুড়ে কিন্তু জিপসাম করা রয়েছে। মূলত এই বিল্ডিংটা কিন্তু পূর্বমুখী একটি বিল্ডিং, কারণ হচ্ছে পূর্ব সাইড দিয়ে একটা বড় রাস্তা চলে গিয়েছে, যে রাস্তা দিয়ে আপনারা সহজে আপনাদের এই বিল্ডিংটাতে আপনাদের গাড়ি প্রবেশ করাতে পারবেন। যেহেতু এই বিল্ডিংয়ের সঙ্গে একটি গ্যারেজ রয়েছে, আপনারা চাইলে গাড়ি রাখতে পারবেন। নিচে কিন্তু হিউজ স্পেস রয়েছে, এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু একটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ওকে, তো এই ফ্ল্যাটের সঙ্গে একটা পার্কিং রয়েছে, গাড়ির জন্য গ্যারেজ রয়েছে এবং অন্যান্য ফ্ল্যাটের সঙ্গেও গ্যারেজ রয়েছে। এখানে সিকিউরিটি ব্যবস্থা চমৎকার, আপনারা যদি আসেন তাহলে নিশ্চিত বুঝতে পারবেন। এখন আমরা চলে যাব কিচেন রুমে, দেখতে পাচ্ছেন এখানে সামনেই কিন্তু ডাইনিং এবং ড্রয়িং স্পেসের সঙ্গে কিচেনটা রয়েছে। কিচেনটাও মোটামুটি স্পেস বেশ খানিকটা রয়েছে, এখানে ক্যাবিনেট করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা যেহেতু আসলে কিচেনের এই সাইডটা হচ্ছে মূলত ফ্রন্ট সাইড, তো যে কিচেনটা দেখলাম, কিচেনের পাশাপাশি আমরা একটি বেডরুমে চলে যাব। বেডরুমটাও কিন্তু বেশ বড় সড় একটা বেডরুম, দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে মূলত ফ্রন্ট সাইড, দুই পাশে দুইটা জানালা রয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু অনেক খোলামেলা পরিবেশ। আর এখান থেকে দেখা যাচ্ছে পাশেই কিন্তু যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বিদ্যুৎ ভবন, অর্থাৎ আমরা যেখানে আছি সেটার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আরও একটু ভালো মতো বুঝিয়ে দিতে চাই। এটা মূলত আগারগাঁও যে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ ভবন রয়েছে, বিদ্যুৎ ভবনের ঠিক পাশে পানির ট্যাঙ্কের সাথে। আগারগাঁওয়ের এই লোকেশনটা কিন্তু খুবই প্রিমিয়াম লোকেশন, আপনারা হয়তো অনেকেই যারা এসেছেন তারা জানতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু আপনার সব ধরনের অফিস আদালতের এরিয়া কিন্তু এপাশে, যেমন হচ্ছে সামনে রয়েছে নির্বাচন কমিশন অফিস, এপাশে রয়েছে ইউজিসি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন রয়েছে, আবহাওয়া অধিদপ্তর রয়েছে, পাশে পাসপোর্ট অফিস রয়েছে, দেশের সবচেয়ে বড় বড় অফিসগুলো কিন্তু, সরকারি অফিসগুলো কিন্তু এই এরিয়াতে। তো আমরা আপনাদেরকে এই রুমটা দেখিয়ে ফেললাম, এরপরে চলে যাব অন্যান্য বেডরুম দেখবো আপনাদেরকে। যেহেতু এখানে তিনটা বেডরুম, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ডাইনিং ড্রয়িং স্পেসের সাথে একটি বেসিন রয়েছে। তো আমরা অন্য বেডরুমে চলে যাচ্ছি এখন, যেটাতে যাব এটা হচ্ছে মূলত মাস্টার বেডরুম, দেখতে পাচ্ছেন। এর সাথে একটা বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানেও কিন্তু একটি জানালা রয়েছে পূর্ব সাইডের,
প্রচুর আলো, আপনারা বুঝতেই পারছেন যে এখন যেহেতু পাশে কোনো বিল্ডিং নাই, রাস্তাটা মেইনলি সামনে, এই বিল্ডিংটা ঠিক এখান দিয়ে কিন্তু মেইন রাস্তাটা, বিল্ডিংয়ে প্রবেশ করার জন্য মূলত রাস্তা। তো আমরা বারান্দাটায় যদি একটু যাই তাহলে বুঝতে পারবো, দেখতে পাচ্ছেন বারান্দাটা। এবং এই বারান্দাটায় আসলে, বারান্দাটা মূলত দক্ষিণ এবং পূর্ব সাইডের একটি বারান্দা কর্নারে, আর এটা হচ্ছে বিদ্যুৎ ভবন, বুঝতে পারছেন। আর মেইন রাস্তাটা হচ্ছে এটা, আমরা আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তাটা দিয়েই কিন্তু এই বিল্ডিংয়ে প্রবেশ করা যায়, আর এইখান দিয়ে আর একটা রাস্তা আছে। খুবই চমৎকার লোকেশনে খুবই চমৎকার একটি ফ্ল্যাট। আপনারা অনেক সময় বলে থাকেন যে আপনারা সবসময় ফ্ল্যাটগুলোকে খুবই চমৎকার বলেন, খুবই ভালো বলেন, কোনো নেগেটিভ সাইড বলেন না। আসলে আজকে আমরা একটা নেগেটিভ সাইড আপনাদেরকে বলতে চাই। এটা নেগেটিভ সাইড হচ্ছে ফ্ল্যাটটা ওল্ড, অর্থাৎ পুরাতন একটি ফ্ল্যাট। আর পুরাতন ফ্ল্যাট হওয়ার কারণে কিন্তু আর একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে প্রাইসটা কিন্তু অনেক কম। আপনারা যারা আসলে নতুন ফ্ল্যাট চান তারা হয়তো পুরাতন ফ্ল্যাট কিনতে চান না, কিন্তু অনেকেই কিন্তু আছে যারা পুরাতন ফ্ল্যাট খুঁজে থাকেন, তো তাদের জন্য একটা সুন্দর ফ্ল্যাট হতে পারে এটা। তো আমরা অ্যাটাচ টয়লেটটা দেখে ফেলি। এটা মূলত অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন হাই কমোড করা আছে। যেহেতু আসলে এই ফ্ল্যাটটা খালি রাখা হয়েছে, খুব একটা পরিষ্কার রাখা না, কারণ হচ্ছে ফ্ল্যাটে আগে ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়াদেরকে চলে যেতে বলা হয়েছে, তারা চলে গিয়েছে, এখন কিন্তু ফ্ল্যাটটা খালি। তো পাশাপাশি আমরা আর একটা বেডরুম দেখব, যে বেডরুমটা মূলত গেস্ট রুম বলতে পারি আমরা, অথবা চাইল্ড রুম বলতে পারি। তো এই রুমটা হচ্ছে মূলত পশ্চিম এবং দক্ষিণ সাইডের একটি কর্নারে অবস্থিত, বড় বড় কিন্তু জানালা এখানে দেখতে পাচ্ছেন, অনেক বড় জানালা দুই পাশে দুইটি, অনেক স্পেস রয়েছে পাশে আলো বাতাস প্রবেশ করার জন্য। এবং প্রত্যেকটা রুমেই কিন্তু জিপসাম করা, আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা রুমে জিপসাম দেওয়া, খুবই চমৎকার জিপসামের কাজ করা রয়েছে এই ফ্ল্যাটটিতে। সো এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়ে ফেললাম, আমরা ফ্ল্যাটটার নিচের অংশে চলে যাব, এই ফ্ল্যাটটার গ্যারেজ অংশটা আপনাদেরকে দেখাবো এবং সামনের রাস্তাটা আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সো আমরা এখন কিন্তু গ্যারেজে চলে যাচ্ছি, লিফটের সামনে অবস্থান করছি, লিফটে আমরা কল দিয়েছি, উপরে আসতেছে লিফট, আমরা এরপরে চলে যাব নিচে। এই বিল্ডিংটাতে যে লিফট রয়েছে, আমরা যে লিফটে অবস্থান করছি, এটা মূলত 6 প্যাসেঞ্জারের একটি লিফট, এবং লিফটটাও কিন্তু অনেক ভালো একটা লিফট। লিফটটা মূলত ব্র্যান্ডটা আমরা দেখাই দিই আপনাদেরকে, ফুজি ব্র্যান্ডের। সো লিফট থেকে নামার পরে কিন্তু আমরা গ্যারেজ অংশে চলে আসলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা মূলত এই বিল্ডিংয়ের গ্যারেজ অংশটা, যেহেতু আসলে 10 কাঠা জায়গার উপরে কিন্তু এই ফ্ল্যাটটা অবস্থিত। তো এই বিল্ডিংয়ে কিন্তু সরাসরি লাইন গ্যাস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইন গ্যাসের যে পাইপগুলো কিন্তু এখানে সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে, এবং গ্যারেজ অংশটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গ্যারেজ অংশ। আপনারা যে ফ্ল্যাটটা কিনবেন এই ফ্ল্যাটটার সাথেও কিন্তু একটা গ্যারেজ রয়েছে, আপনাদের গাড়ি এখানে পার্কিং করে রাখতে পারবেন। আর এটা হচ্ছে এই বিল্ডিংয়ের গেটটা, দেখতে পাচ্ছেন, আর ঠিক বিল্ডিংয়ের গেটের সামনে দিয়ে কিন্তু এই রাস্তাটা, বুঝতে পারছেন, অনেক চওড়া একটি রাস্তা, সহজেই কিন্তু আপনারা আপনাদের গাড়িটা এখানে পার্কিং করতে পারবেন। এই রাস্তাটা দিয়ে অনায়াসে দুইটি গাড়ি কিন্তু আপনার যাতায়াত করতে পারবে, যেমন হচ্ছে একটা গাড়ি আসবে একটা গাড়ি যাবে, সহজেই কিন্তু যাতায়াতটা করতে পারবে। সো বন্ধুরা, গ্যারেজ অংশটা কিন্তু আপনাদের দেখিয়ে ফেলেছি এবং সামনের স্পেসটাও আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। এখন আপনাদেরকে জানাবো এই ফ্ল্যাটের প্রাইস এবং অন্যান্য স্পেসিফিকেশান, যেমন হচ্ছে আপনারা কীভাবে আসলে ফ্ল্যাটটা কিনতে পারবেন, কাদের সঙ্গে যোগাযোগ করলে ফ্ল্যাটটা কিনতে পারবেন, এই বিষয়ে আমি আপনাদেরকে এখন তথ্য দিতে চাই। এই ফ্ল্যাটটার প্রাইস অনলি 48 লাখ টাকা, অর্থাৎ 48 লাখ টাকা এটার প্রাইস। এবং এই ফ্ল্যাটটার সাইজটা আমি আবার বলে দিই আপনাদেরকে, এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 1050 স্কোয়ার ফিট। এটার সঙ্গে একটি গ্যারেজ রয়েছে, এটার সঙ্গে লিফট, জেনারেটর সব কিছু রয়েছে, এভরিথিং ফ্যাসিলিটিস রয়েছে এখানে। তো মাত্র 48 লাখ টাকা হলে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা কিনতে পারছেন, খুবই দুর্দান্ত একটি ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটা কিনতে হলে সরাসরি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আপনারা সরাসরি তাদের সঙ্গে ফোন করবেন, মালিক পক্ষের সঙ্গে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন। এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলে কিন্তু আপনারা সরাসরি তাদের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে কাগজপত্র ডিটেইল জানার পরেই কিন্তু আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন।
অনেকে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে থাকেন যে ভন্ডামি, আপনারা অনেক বাটপাড়ি, নানান কথা কিন্তু আপনারা আমাদের কমেন্টে জানিয়ে থাকেন। আসলে আপনারা যখন একটা ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে কাগজপত্র দেখে তারপরে কিনবেন। আপনারা কিন্তু চাইলেই আপনাদেরকে কেউ আপনার কাছ থেকে টাকা কিন্তু হাতিয়ে নিতে পারবে না। এখন বর্তমানে সবাই কিন্তু অনেক সচেতন, আপনারা অবশ্য নিশ্চয়ই জানেন যে একটা ফ্ল্যাট অথবা একটা যে কোনো কিছু কেনা বেচা করতে গেলে অবশ্যই অনেকেই কিন্তু সচেতনভাবেই কাগজপত্র ডিটেইল জেনে বুঝে তারপরে কিন্তু ফ্ল্যাট কিনে থাকেন। তো যার কারণে আপনারা এভরিথিং তথ্য দেখে শুনে আপনারা লয়ার দিয়ে কাগজপত্র দেখাবেন, সব কিছু যাচাই বাছাই করে তারপরে ফ্ল্যাটটা কিনবেন। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আমাদের সঙ্গে পেয়ে যান, এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো করে রাখবেন, পেজটিতে সি ফাস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার পেজে শো করে। তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ।